জীবনে প্রথম বছরত 1 লাখ সাকল দু বছর হৈ গল ইতালকে 1 লাখ মান যেখিনি হইছে সেইখিনি খবর লোক কিমানে দুখ দিছে আজি মই সরকারক চ্যালেঞ্জ কৰিছো সরকারে শতপত্র প্রকাশ করক হিমন্ত বিশ্ব শর্মায় হোয়াইট পেপার পাবলিশ করক যে কিমান যুবক যুবতী এতিয়ালৈকে চাকরি যোগ দিলে অকল 80,000 দিন বুলি কলে নহব তাই কিমানে যোগ দিলে কারণ বহুতে যোগ দিয়া নাই সুযোগৰ অপেক্ষা খুব বেছি 60,000 যুবক যুবতী চাকরি যোগ দিছে তার মানে এই যে 80,000 দিলে তারও 20,000 এটি অপেক্ষা দেই ভেটো ভাওনা বন্ধ করিব লাগে আগতে কৈছিলে 23 লাখ নিবনুৱা যুবক যুৱতীক চাকৰি দিব নিদিল অকল ঋণ আৰু ঋণ অসমৰ ৰাইজক ঋণৰ ধাৰত ফুট খুৱাই দিলে হিমন্ত বিশ্ব শর্মাৰ চৰকাৰ সাধাৰণ জনতাৰ কথা বেলেগ যি চৰকাৰে পুলিচ বিষয়াক নিৰাপত্তা দিব নোৱাৰে যি চৰকাৰৰ দিনত দুৰ্নীতি দমন কৰিব বিচৰা মহিলা পুলিশ বিষয়া তাকো জনজাতি পুলিশ বিষয়া জীবনের নিরাপত্তা নাই যেতালেকে জুডিশিয়াল ইনকোয়ারি নহয় আমি কব নো যে জুনমণির আবার মৃত্যু হয়েছে হত্যা মুখ্যমন্ত্রী অর্থন ঘুরি থাকে আজিলেকে এগারী ট্রাইবেল মহিলা আরক্ষী বিষয়ার মৃত্যু হল সেই ট্রাইবেল মহিলা আরক্ষী বিষয়ার ঘরলৈ যাবলৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ইমান ঘুরব পরে তাতে যাবলে সময় আর ঠিক কারণ মানে অকল ট্রাইবেল বলে নক ট্রাইবেল নন ট্রাইবেল অসমিয়া বাঙালি হিন্দু মুসলমান নাম কলে আকো কেস দি দিব কারণ আমার নেতার মেম্বারশিপ খাই দিলে আমি অসমৰ বহুত তেনেকুৱা ব্যৱসায়ী নাম কব পাৰো যিসকল ব্যৱসায়ী নামৰ ব্যৱসায়ী টকা মোৰ বেলেগ আৰু সেই কাৰণে এই চৰকাৰখনৰ পৰা নিষ্কৃতি পাবলৈ হ'লে সকলো ৰাইজ ঐক্যবদ্ধ হ'ব লাগে মই দীঘলীয়া ক'ব খোজা নাই আমাৰ ৱাৰী ডাঙৰীয়াই চিৰাং জিলা কংগ্ৰেছক নতুনকৈ সংগঠিত কৰি আছে মই ধন্যবাদ জনাইছোঁ আৰু